হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ছিল রবিবার, আর আজকের ওয়েদারটাও মাশাল্লাহ খুবই সুন্দর ছিল, রোদ উঠেছে। আর আমরা একটা বাজারে চলে এসেছি, এটা ব্রাসেলসের একটা বাজার, এটার নাম হচ্ছে লাফাতুয়া। নর্মালি যেই নামটা সচরাচর বলে থাকি আমরা, অর্থাৎ আমি আমার হাজবেন্ডের কাছ থেকে শুনেছি। আর এই বাজারটাতে সব কিছুই ফ্রেশ পাওয়া যায়, বলতে গেলে এ টু জেড, মানে সংসারের যাবতীয় জিনিসপত্র থেকে কাপড়, তারপর হচ্ছে ঘরের টুকটাক যাবতীয় জিনিস, পশু পাখি, বাজার সদাই, ফল, শাকসবজি, এভরিথিং এই বাজারটাতে পাওয়া যায়। আর আমার বাচ্চারা পশু পাখি খুবই লাইক করে, কারণ ওর আব্বু একজন পশু প্রেমিক, সে অনেক পছন্দ করে পশু পাখি। তো সেই অভ্যাস থেকেই আমার বাচ্চারাও এরকম একটা অভ্যাস পেয়েছে। এখন আমাকে বলছে যে খরগোশ কিনে দেওয়ার জন্য, আমি শিওর জানি না এটা খরগোশ কিনা। তো যাই হোক, আমি তিনটা বাচ্চা নিয়েই অনেক ঝামেলায় আছি, কারণ আমার বাচ্চারা যেহেতু তিনজনই এক সমান, আমার খুবই কষ্টদায়ক হয়ে যায়, তিনজনকেই মুখে তুলে খাওয়াই দিতে হয় এখনও, সো আমার দ্বারা সম্ভব না। তো যাই হোক, আমি তারপরও ওদেরকে বুঝিয়ে বললাম যে বাবা তোমরা আরেকটু বড় হয়ে নাও, তারপর এগুলো তোমরা কিনে নিও। আর এই যে দেখতে পাচ্ছেন মাছ, মাছ কেনার জন্য বলছে, বাট এখানকার মাছগুলো তেমন ভালো না, এগুলো মরে যায় তাড়াতাড়ি, আমি জানি না কেন মরে যায়। তো বললাম যে তোমরা অন্য জায়গা থেকে নিও, বিশেষ করে টমেন কয়েকটা প্লেস আছে, সেখানে পশু পাখির সব কিছুই পাওয়া যায়, বললাম যে তোমরা ওইখান থেকে নিও। আর আমার বাচ্চাগুলো একদমই ওর আব্বুর মতো হয়েছে, পশু পাখি দেখেই শুধু বলে যে এটা কিনবে সেটা কিনবে। নিশা এখনো বুঝে না, ও একটু ছোট এখনো। তো দেখতেই পাচ্ছেন আমার হাজবেন্ড একটা পাখি দেখছে, আর এখানকার মানুষরা পশু পাখিকে বেশি ভালোবাসে। তো দেখতেই পাচ্ছেন পাখিটা চুপ হয়ে দাঁড়িয়ে আছে, মানে পাখিটাকে ওরা খুব সুন্দরভাবে পোষ মানিয়ে ফেলেছে। এবং দেখতে পাচ্ছেন এই মহিলাটা খুব সুন্দরভাবে জ্যাকেটের ভিতরে পাখিটা ঢুকিয়ে রাখলো। তো যাই হোক, এখন দেখতে পারবেন যে আমি যে বাজার সদাইগুলো করে নিয়ে আসলাম এবং সেগুলো কিভাবে আমি ফ্রিজে গুছিয়ে রাখি। এগুলো হচ্ছে সবজি, তারপর হচ্ছে মাংস, এখানে গরুর মাংস আছে প্রায় 8 কেজির মতো, এখানে কিছু, তারপর এটার ভিতরে এখানে আছে মুরগি, মুরগি মনে হয় 6টার মতো, তারপর এখানে আছে কিমা, বিট কিমা এটা, তারপর হচ্ছে চিকেন উইংস বা পাখনা যেটাকে বলি, আর এটা হচ্ছে বট, বট, এগুলো হচ্ছে লেবু আর শসা, আর এগুলো হচ্ছে সসেজ, সসেজটা দেখতে ঠিক এরকম, হ্যাঁ এই যে এটা বিফ আর এটা চিকেন, এটা চিকেন, এটা বিফ, এখানে কলিজা, গরুর কলিজা, তারপর হচ্ছে মুরগির কলিজা, এটা মনে হয় পুদিনা পাতা, আমি কখনোই পুদিনা পাতা ইউজ করি না, আর হচ্ছে ময়দা, আনারস, কলা, এগুলো হচ্ছে স্ট্রবেরি, বেশি করে নিয়ে আসছি, এক একটাতে 250 গ্রাম করে। আর এটা হচ্ছে হটডগ, এটা হালাল,
জয়শ্রী, কারণ আমরা বাঙালি দোকানেও গিয়েছিলাম। আর এটা খেয়ে মজা পেয়েছে দেখে আবার নিয়ে আসছে আমার হাজব্যান্ড। যে মটর ভাজা তিনটা নিয়ে আসছে। আর এই যে ফ্রুট, আঙ্গুর, এই ফলটার নাম আমি ভুলে গিয়েছি, আর অরেঞ্জ, আর আর এগুলো হচ্ছে আমি একটা পাকিস্তানি দোকানে গিয়েছিলাম সেখান থেকে এগুলো এনেছি। যে বাদামের এটা খুবই মজা। আর এগুলো হচ্ছে চিকেন নাগেটস, এখানে মোট 7টা প্যাকেট আমি নিয়ে এসেছি, সরি 7টা না 5টা, 5টা প্যাকেট নিয়ে এসেছি। এগুলো আমার দিদার ওদের জন্য স্কুলের টিফিন দিতে ইজি হয় আর কি, ভেজে পাউডার সঙ্গে দিয়ে দিই ঝামেলাহীন। তো এগুলোই ছিল এই মাসের বাজার। আর এই যে এটা আমার ফ্রিজ, আমি এই ফ্রিজটা কিন্তু নতুন কিনেছি, এটা সবাই জানেন যারা আমার আগের ফুড ব্লগের ভিডিওগুলো দেখতেন। আর এক্সট্রা খাবার অর্থাৎ সরি বাজার করে রাখার জন্য আমি এটা কিনেছিলাম। তো এই ফ্রিজগুলো আসলে খুবই ভালো, ইউজ করতে অনেক বেশি ভালো, মানে অনেক বেশি জিনিস রাখা যায়। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি কয়েক রকমের আইসক্রিম রেখেছি আমার বাচ্চাদের জন্য, আর ওই যে আরেকটা আইসক্রিমের প্যাকেট এক্সট্রা করে সব এনে রেখে দিলাম, কারণ এখন যেহেতু একটু সামার পরে তো এর কারণে আইসক্রিমটা খেতে চায় বাচ্চারা। আমার সবচেয়ে প্রিয় হচ্ছে এই আইসক্রিমটা, এটা খুব মজা লাগে আমার কাছে। এই যে আইসক্রিম এনে আমি আইসক্রিম এনে রেখে দিই এখানে, ওরা যেন মজা করে খেতে পারে যেহেতু এখন সামার। আর এখানে হচ্ছে চকলেটও এনে রেখে দিই এভাবে, কিন্তু আজকে চকলেট শেষ তো এর কারণে এটা খালি, এই সাইডে চকলেট ভর্তি থাকে। আর ওইখানে আমি একটা হাঁড়ি সহ রেখে দিয়েছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে হয়তো বা চাউলের গুঁড়া। আর এখানে আরও মুরগি আরও কিছু আছে, তো আমি এই বাজারগুলো একসাথে এক সাইড করে রেখে বাকিগুলো গুছিয়ে রাখবো। আর এই যে দেখুন আমার হাজব্যান্ড এটাকে ট্যাপ খাওয়া দিচ্ছে, কিছু হয়তো বা রাখতে গিয়েছিলো এরকম হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি ওই বাজারগুলো গুছিয়ে রেখে পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন ফ্রিজটা গুছিয়ে ফেললাম, এই সাইডে হচ্ছে সব মুরগি, এগুলো হচ্ছে চিকেন নাগেট, এটা আমি আমার অন্য যেই দুইটা ফ্রিজ আছে ওইখানে শিফট করব। তো এর কারণে এখন রাখলাম, মানে এক প্যাকেট করে আমি এখান থেকে নিই, আর বলতে গেলে এটা আমি স্টক করে রাখি আর বাকি ফ্রিজগুলো ইউজ করি। আর এখানে হচ্ছে কলিজাগুলো, তারপর এটা একটা বড় রুই মাছ, এটা আমি এক্সট্রা করে এনে রেখেছি। আর এই ব্যাগটা নিচে এগুলো হচ্ছে গরুর মাংস, আর এই সাইডে হচ্ছে সসেসগুলো রেখেছি যদি এগুলো ভাজা পোড়া করে খেতে হয়। এই তো ফ্রিজটা ইজিতে গুছিয়ে ফেললাম, কারণ এই বড় ফ্রিজগুলো আসলে অনেক বেশি কাজের হয় আর অনেক ইজিলি বাজার গুছিয়ে রাখা যায়। যারা নতুন ফ্রিজ কিনতে চান তারা এই টাইপের ফ্রিজগুলো কিনে ফেলবেন, তাহলে অনেক বেশি সুবিধা আমার কাছে মনে হয়। তো আমরা বাজার সদাই সব সুন্দর করে গুছিয়ে রেখে আমি খাওয়া দাওয়া করে বাইরে চলে এসেছি। এখন যেহেতু সব রেস্টুরেন্ট ওপেন, বাট বাইরে খাওয়া মানে বসে খাওয়া যায় না, সো এর কারণে আমি আগের দিনই রান্না করে রেখেছিলাম, অর্থাৎ শনিবার দিনই আমি রান্না করে রাখি। এখন একটু মানে রুটিনটা অন্যরকমভাবে মেনটেন করে চলাফেরা করি, কারণ প্রচুর ঠান্ডা, রান্নাবান্না করতে কষ্ট হয়। দেখা যায় যে শনিবার দিন আমি একটু এক্সট্রা করে রান্না করে রাখি, যেন রবিবার দিন আমরা সবাই মিলে একসাথে আনন্দ করতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ডের হাতে ব্যাডমিন্টন মানে র্যাকেট, আমরা যেটা ছোটোবেলায় বলতাম র্যাকেট। তো যাই হোক, আমি আর আমার হাজব্যান্ড এটা খেলতে খুবই খুবই ভালোবাসি। প্রচুর ঠান্ডা ছিল বিকেলের টাইমটা, তারপর আমরা বের হয়েছি, কারণ আমরা সচরাচর খুব কম এরকম রোদ দেখতে পাই বেলজিয়ামে। সো অন্যান্য দেশের কথা আমি মানে শিওর বলতে পারি না, বাট আমাদের এখানকার কথা বললাম। আর রোদ উঠলেই মনে হয় যে ঈদ
আর কি, একটা খুশি খুশি ভাব লাগে। যেহেতু আমরা শীতের সময় সবসময় ঘরে থেকে, আর এই যে দেখতেই পাচ্ছেন অনেক অনেক সাইকেল, ওরা খুবই এনজয় করছে। ওরা একটা দল বেঁধে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, আর যে কেউ এখানে অ্যাড হতে পারবে, কোনো প্রবলেম নেই। আসলে আমাদের এখানে রোদ উঠলেই মানুষ সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে, আর আমরা যে পার্কে এসেছি এটা আমাদের বাসার সঙ্গে। এই পার্কটা অনেক অনেক বিশাল বড়, ব্রাসেলসের অন্যান্য জায়গা থেকেও এই পার্কে চলে আসে মানুষ জাস্ট দেখার জন্য। তাহার মানে আপনারা বুঝতে পারছেন যে পার্কটা কতটা বড়। আমি যদি বলতে গেলে সারাদিনও যদি হেঁটে বেড়াই তারপর এই পার্কটা শেষ হবে না, এত বড় এই পার্কটা। আর যতদূর সম্ভব মনে হয় যে এই পার্কটার নাম হচ্ছে বোয়াদলা কম পার্ক, আমার মানে আমার জানা মতে আর কি। তো আমি যেহেতু ফ্রেঞ্চ ভাষা এত বেশি জানি না, তো যাই হোক, এটা হচ্ছে রাতের ডিনার। আমার বাচ্চারা সন্ধ্যা 7:30-8টার দিকেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, কারণ ওদের যেহেতু স্কুল থাকে। আর আমার হাজব্যান্ডের জন্য রান্না করেছে হালিম, সে খুবই হালিম লাইক করে, তার হালিম খুবই খুবই পছন্দ, হালিম হলে আর কিছুই লাগে না তার। এটা হচ্ছে তার ডিনার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।